সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটা বিষয় নিয়ে ক্লাস করতে যাচ্ছি, সেটা হচ্ছে টুইটার ফলোয়ার লিস্টিং এর কাজটা। তো এখানে একটা কাজ আমাকে রিসেন্টলি দিয়েছে বায়ার, ঠিক আছে। আমি কিমের মোটামুটি 5টা অর্ডার কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে এই অর্ডারটা তো দেখতেই পাচ্ছেন, এখানে $8 একটা অর্ডার, টোটাল 8000 ফলোয়ার লিস্টিং করে দিতে হবে। এই কাজটা করতে আমার সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় হয়েছে, লাগছে মানে লাগছে আর কি। তো এই দশ পনেরো মিনিটের কাজে কিন্তু আমি $8 তার কাছ থেকে নিছি। তার এখানে কি করব আমি একটু যদি আমি তার প্রোফাইলগুলো দেখে, এগুলো হচ্ছে তার প্রোফাইল দিছে, এই দুটা প্রোফাইল থেকে মূলত ফলোয়ারগুলো ক্যাপচার করতে হবে, মানে স্ক্রাইব করতে হবে। এখানে লেখছি কি, আই উইল ক্রিয়েট 8K টুইটার ফলোয়ার লিস্টিং, এটা হচ্ছে ছিল আমার কাজ। আমি এই দুইটা লিঙ্কটা কপি করে দেখাই যে কীভাবে এই কাজটা করতে হয়। দেন এই কাজটা করার পরে কিন্তু বায়ার আমাকে ফিডব্যাক 5-স্টার ফিডব্যাক দিছে, কারণ হচ্ছে এই দুইটা হচ্ছে বায়ারের রিকোয়ারমেন্ট ছিল। এই দুইটা প্রোফাইল থেকে আমাকে টোটাল 8K ফলোয়ারের ফলোয়ার যারা মানে ফলো করতেছে যারা, ওকে ফলোয়ার যারা, তাদের লিস্টগুলো বের করা, যে কারা কারা ফলো করতেছে এগুলো বের করা, ঠিক আছে। তো এটা কীভাবে করতে হয় সম্পূর্ণ ক্লাসটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কীভাবে করা হয়, ওকে। এইরকম কাজ আপনি ফাইবারের ভিতরে অনেক পাবেন, যারা এইগুলো কাজ করে মাসে হিউজ টাকা ইনকাম করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে ছোটোখাটো একটা কাজ ফাইবারের ভিতরে। আমি যেহেতু 5টা করে ফেলছি, তো আপনিও আশা করি করতে পারবেন, ওকে। আমি প্রথমে যেটা করব, এই কাজটা করার জন্য প্রথমে একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। আমি যদি সফটওয়্যারটা যদি দেখি, নামটা কি, আমরা চলে যাব, আমি বানানটা বলে দেই, ঠিক আছে, যাতে সহজেই খুব আপনারা করে নিতে পারেন। লিখবেন পিএইচ এ এন ফ্যান্টম বুস্টার লিখে সার্চ করবেন। এখান থেকে মূলত আমাদের এই সম্পূর্ণ কাজগুলো করে ফেলবো আমরা। এটা করার আগে আপনাকে আবার এই সফটওয়্যারটার নামে একটা এক্সটেকশন পাবেন, নাম হচ্ছে ফ্যান্টম বুস্টার, ওকে। এটা লিখে যদি আমি সার্চ করি, মেবি, তো আমরা এখানে লিখে সার্চ করব। প্রথমে আমরা এখানে ক্লিক করব থ্রি ডট মেনুতে ক্লিক করার পর মোড থেকে চলে যাবো এক্সটেকশনে। এক্সটেকশনে আসার পর এখানে সার্চ করব আবার কোম ওয়েব স্টোর, ওকে। এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা এখানে দেখেন ক্লিক করবেন ফ্যান্টম বুস্টার লিখে সার্চ করবেন। এখানে লেখার পরে এরকম একটা টুলস পেয়ে যাবেন, ঠিক আছে। এটা অ্যাড করে ফেলবেন। এই দুইটাই লাগবে আপনাকে এই ওয়েবসাইটে কাজ করতে গেলে, এই টুলসের প্রয়োজন হবে। অবশ্যই টুলসটা আপনি নামায় নেবেন। এইটা যদি লিখে আপনি গুগলেও সার্চ করেন, তাহলে কিন্তু এক্সটেকশনটা পেয়ে যাবেন। যদি আপনার ওইখানে যদি না আসে, তো দেখেন নিচে এইটা লেখা আছে, দেখছেন, ফ্যান্টম বুস্টার, এটা লিখলে আপনি পেয়ে যাবেন। তো এটা আমি পিন করে দিলাম যাতে আমার এখানে শো করে। আমার এইগুলো সব কেটে দিতেছি, কারণ এগুলো আমার প্রয়োজন হচ্ছে না। তো আমি এবার চলে যাবো, যেহেতু আমার ফলোয়ার লিস্টিং করার জন্য আমার এই দুইটা লিঙ্ক দিছে, আমি দুইটা একটু ওপেন করবো, ঠিক আছে। তো আমি ওপেন করে ফেলি একটা লিঙ্ক। আটকে ফলোয়ার লিস্টিং করতে আমার খুব একটা সময় লাগে নাই, 10 থেকে 15 মিনিট সময় লাগছে। তো আপনারা দেখেন সম্পূর্ণ ভিডিওটা, আপনারাও এরকম যদি কাজ আসে আপনারা কিন্তু করে নিতে পারবেন। তো আমরা, এটা হচ্ছে তার প্রোফাইল, মেবি কোনো একটা প্রবলেম হয়েছে, আমি ঢুকতে পারতেছি না, ওকে। নিচেরটা দিয়ে দেখি, হ্যাঁ, এটাতে মোটামুটি 4K আছে, যেটা ওটা দেখাইতেছে না। তো আমি এটার কি করব, আমি চলে যাব ওয়েবসাইটে, ওকে। আমার যেহেতু এক্সট্রিকশন নামানো আছে, আমি চলে যাব হচ্ছে ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পর এখান থেকে দেখেন লেখা আছে কি, সলিউশন, ওকে। আমরা এখান থেকে চলে যাব কোথায়, টুইটারে ক্লিক করবেন আপনি, যেহেতু আমরা টুইটারে ফলোয়ার লিস্টিং করতেছি। তার আগে সরি, আমি একটা ভুল করতেছি, সেটা হচ্ছে এখানে একটা সাইন আপ করে নিতে হবে, যেহেতু একটা জিমেলতে সাইন আপ করতে হবে। তো আমি এখান থেকে একটা 10 মিনিট জিমেল ক্লিক করব, ওকে। 10 মিনিট মেল লিখে সার্চ করবেন। এখানে বট জিমেল দেওয়া হয়, নো প্রবলেম, এই সাইটটা ধরতে পারে না, ঠিক আছে, খুব একটা সিকিউরিটি সাইট না। আমি এখান থেকে এই একটা মেল নিব, 10 মিনিটের জন্য আমি একটা মেল পেয়ে যাব এখান থেকে।
তো আমি এই মেলটা কপি করলাম, কপি করে এখানে সাইন আপ করে ফেলি। সাইন আপ মানে টাইল দা সাইন আপে এখানে ক্লিক করবো, 14 দিনের জন্য ফ্রি পাবেন আপনি। তো আমি এখানে প্রথমে জিমেল দিব, আর একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম আপাতত। ওকে, এবার নাম দিতে বলতেছে। ওকে, আমি একটা নাম দেই আহমেদ, কোম্পানির নাম নিউ লাইফ লার্নিং ওকে, অত বড় দেওয়া দরকার নেই, নিউ লাইফ দিয়ে দিলাম। ওকে, সাইন ইন। ওকে, আমি সাইন ইন ক্লিক করি, সরি জব দিয়ে দিব হচ্ছে, দিয়ে দিলাম হচ্ছে সেলস অথবা ডেভেলপ মার্কেটার। ওকে, মার্কেটার দিয়ে এবার সাইন আপ করে ফেলি। তো আমার এটা সাইন আপ হয়ে গেছে কমপ্লিটলি, একটা মেসেজ চলে আসবে কিছুক্ষণের ভিতরে, নো থ্যাংকস, আমার এটা চেক করার প্রয়োজন নাই। এখানে একটা মেসেজ আসার কথা, দেখি হ্যাঁ চলে আসছে, অ্যাক্টিভ করার মেল। তো আমি এখানে চলে যাব, মেলটা অ্যাক্টিভ করব। একটু যদি যাই নিচের দিকে, ভেরিফাই, আমার অ্যাকাউন্টটা ভেরিফাই দরকার, আমি অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেললাম। ফ্যান্টম বুস্টারের, তো এটা আমার অ্যাকাউন্ট। এখন আমি যেটা করব, এখান থেকে যেহেতু আমার টুইটারের ফলোয়ারটা লিস্টিং করা দরকার, আমি এখান থেকে ক্লিক করব টুইটারটা, টুইটারটা সিলেক্ট করবেন। এখন আপনার টুইটারে কি লাগবে, অটো ফলোয়ার লাগবে? না, আমার অটো ফলোয়ার দরকার নেই, আমার দরকার হচ্ছে ফলোয়ার কালেক্ট করা, আমি এটার চুজ করব। ওকে, এখানে আরও অনেক সিস্টেম আছে যেগুলো আপনি নিয়ে ইউজ করতে পারেন, যেমন হ্যাশট্যাগ রিসার্চ, কারো অ্যাকাউন্টে যদি হ্যাশট্যাগ রিসার্চ করা দরকার বা তারা কোন ধরনের হ্যাশট্যাগ ইউজ করতেছে সেটা যদি দেখতে চান এটার মাধ্যমে নিতে পারবেন। টুইটারের প্রোফাইল লিঙ্ক মানে লাইকস করছে যারা যারা, তাদের লাইকগুলো আপনি বের করতে পারবেন। টুইটার মেসেজ সেন্ডার, আপনি মেসেজ সেন্ড করতে পারবেন। টুইটার প্রোফাইল স্ক্রিপার, এটাদের প্রোফাইল মনে করেন বের করতে পারবেন। ওকে, আমার যেহেতু অটো ফলোয়ার মানে কালেকশন করা দরকার, তার প্রোফাইলের যারা যারা ফলো করছে, এই যে ফলোয়ার আছে 4,892, তো ওদেরকে আমাকে টার্গেট করে বের করতে হবে। আমি যেটা করবো, ইউজ এখানে ক্লিক করব, ইউজে। ওকে, এখানে ক্লিক করার পর আমি এখান থেকে যেটা করব, এখান থেকে আমি কন্টিনিউ করে ফেলবো। ওকে, কন্টিনিউ কন্টিনিউ করে ফেলছি। আমার এখানে কিন্তু ওই এক্সটেকশনটা থাকার কারণে এটা অটোমেটিকলি একটা কুকি নিয়ে নিচ্ছে। ওকে, নেওয়ার পরে এবার আমি সেভ করে ফেলবো, নিচের দিকে যাবো এবার। ওকে, এবার বলতেছে এখানে আপনার ফলোয়ারের মানে আপনি কোথা থেকে ফলোয়ারটা কালেক্ট করতে চাচ্ছেন, বা আপনার মানে ইউআরএলটা দিতে, আপনার প্রোফাইলের ইউআরএলটা দিয়ে দিলাম আমি। এটা হচ্ছে আমার প্রোফাইলের ইউআরএল, আমি এই প্রোফাইলের ইউআরএলটা আমি এখানে দিয়ে দিব। আপনাদের যে ইউআরএলটা থাকবে সেই ইউআরএলটা আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? এবার নিচের দিকে আসতে পারেন, দরকার নাই। এবার আমি সেভ করে ফেলবো। সেভ করার পর এবার বলতেছে প্ল্যাটফর্ম মানে ফলোয়ার, একজাক্টলি ফলোয়ার কতগুলো আছে তার অ্যাকাউন্টে সেগুলোর লিস্ট আমাকে বলে দিতে হবে, যতগুলো ফলোয়ার আছে। ওকে, এখানে 4,893টা, ওকে একটা হয়ে গেছে কেবল। তো এটা আমি এখানে বলে দিলাম, বলে দিয়ে এই কয়টা পেজ হবে, ওকে এই কয়টা পেজই থাকবে, আমি এবার সেভ করে ফেলব। সেভ করে আমি কিছুক্ষণ অপেক্ষা করি এটা জেনারেট হতে থাকুক। সেভ, ওকে ওকে, দেখেন আমাদের মোটামুটি এটা কমপ্লিটলি নিয়ে নিছে। এবার আমি যেটা করব, লঞ্চ করব, লঞ্চে ক্লিক করবেন আপনারা, মোটামুটি কয়েক সেকেন্ডের ভিতরে বা কয়েক মিনিটের ভিতরে আপনার এটা হয়ে যাবে। দেখেন কমপ্লিটলি হয়ে গেছে, দিয়ে জেনারেট শুরু করা শুরু করেছে, সাকসেসফুলি শুরু করা শুরু হয়েছে। মনে করেন 1 থেকে 100 পর্যন্ত যাবে, 98টা প্রোফাইল নিয়ে নিছে, 228। ওকে, আমাদের কিছুটা সময় লাগবে, 300, 500, 600, মানে প্রতি সেকেন্ডে আমরা যদি ম্যানুয়ালি করতে যেতাম এটা যে আমাদের কী পরিমাণ সময় যেত এটা বলার বাইরে, ঠিক আছে? তো এই কাজটা খুব প্রথমে আমি ম্যানুয়ালি করতে চাইছিলাম, তারপরে আমার যে দেখলাম এইভাবে করা আসলে পসিবল না, অনেক টাইমের বিষয়। দেখি আমি শর্টকাট কোনো পদ্ধতি বের করতে পারি কি না। আমি কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে বা এই প্লাগইনের মাধ্যমে আমি সমস্ত সোশ্যাল মিডিয়ার সব কিছু কিন্তু আমি বের করে ফেলতে পারবো একদম বিনামূল্যে। ওকে, একদম সিম্পল, আমি কিন্তু বের করে নিতে পারবো। দেখেন এখানে কিন্তু আমি কথা বলতে বলতে কিন্তু 2700 কমপ্লিট হয়ে গেছে, 2700-2800 ফলোয়ার কিন্তু কালেকশন হয়ে গেছে অলরেডি। তো আমি যদি আরেকটু অপেক্ষা করি, 3300 হয়ে গেছে, আমি যতগুলো বলে দিছি তারা ততগুলোই বের করবে। ওকে, একটা বেশিও বই করবে না, একটা কমও বের করবে না। তো এটা খুবই ভালো একটা টুলস। আপনি যদি ম্যানুয়ালি এই 8,000 মানে 5,000 ফলোয়ার যদি বের করতে যাইতেন, তাহলে আপনার কী বলবো, আপনার 12টা বেজে যেত,
এটা করতে। তো এটা আমার কমপ্লিটলি হয়ে গেছে সাকসেসফুলি। এখানে বলবে ডাউনলোডের একটা অপশন, এখানে দেখেন ডাউনলোডের বলতেছে, এখানে দুইটা ফাইল আছে, আমরা ছিপিতে করতে পারবো, ইউটিউব করতে পারবো। ওকে, আমি এটাও ডাউনলোড করে ফেলি, ঠিক আছে, ডাউনলোড করে ফেলি, উপরে এটা ডাউনলোড করি, একই ফাইল, ঠিক আছে, নো প্রবলেম। এই দুইটা আমি কেটে দিলাম, আমার আর কোনো কিছু দরকার নাই, যেহেতু আমার ফলোয়ারগুলো লিস্টিং হয়ে গেছে। সরি, এটা থাক আপাতত, কারণ আপনাদের তো আবার বিশ্বাস করাইতে হবো যে ফলোয়ারগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে। তো দেখি কোনটাকে হয়, একটা ওপেন করে দিই। ওকে, মোটামুটি আমাদের কিছুটা সময় লাগে, এক মিনিট, আমার একটু নেট স্লো, তো এটা হইতে থাকুক, সমস্যা নাই। দেখি প্রথমে প্রোফাইলগুলো দেখি, ফলোয়ারগুলো চলবে, দেখছেন সবগুলো বাইরের লোক, ফলোয়ারগুলো খুবই কার্যকরী ফলোয়ার। এগুলো থেকে কিন্তু আমরা চাইলে লিড কালেক্ট করতে পারি, আমাদের যারা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করেন তারা কিন্তু ইজিভাবে এগুলো করে নিতে পারেন। যেমন ওদেরকে যদি ফলো করেন, ওরা সবগুলো রিয়েল মেম্বার, এখানে কিন্তু হিউজ, এখানে ভালো ধরনের সেলার থাকে। এটা ফলো করার পরে ওদেরকে কন্ট্যাক্ট করতে পারেন, তাদের কাজ যদি থাকে আপনি কিন্তু নিতে পারেন। দেখছেন এখানে কিন্তু রিয়েলি পোস্ট হয়, প্রতিদিনই পোস্ট হয়, ঠিক আছে, এরকম কালেক্ট করে ফেলতে পারবেন আশা করি। তো যাই হোক, আমাদের মোটামুটি আমাদের ডাউনলোডের কাজ কমপ্লিটের শেষের দিকে। ওকে, আমি আমার চলে যাবো হচ্ছে ডেস্কটপ, মানে আমার ডেস্কটপে, আমার পিসিতে, পিসির এখানে দেখবো হচ্ছে আমার ডাউনলোডের, এখানে আমি চলে যাব হচ্ছে আমার এই যে ফাইলটা আমি নামাইছি, এটা যদি আমি ওপেন করি, যেহেতু বায়ার আমার কাছে চাইছে হচ্ছে শুধু ইউজার নেম, আর কোনো কিছু চাই নাই, আমি কিন্তু এখানে শুধু ইউজার নেমই বের করব। দেখি এখানে দেখেন মোটামুটি সবগুলো কালেক্ট হয়ে গেছে, আমার ইউজার নেম দরকার, আমার অন্য কিছুর দরকার নাই। এখানে ওই মানে যাদের প্রোফাইলগুলো আছে ওই প্রোফাইলে যাবতীয় যা কিছু দরকার সবই কিন্তু এখানে আছে, ঠিক আছে, সবই আছে, প্রোফাইল নাম, বায়ো, অ্যাড্রেস সব আছে, ওয়েবসাইট যা লোকেশন সবই আছে। আমার দরকার হচ্ছে মূলত ইউজার নেম, ওকে, ইউজার নেম, এটা হচ্ছে ফোন নাম্বার, একটু আরেকটু আসি, স্ক্রিন নেম, প্রোফাইল, এটা হচ্ছে ইউজার নেম, আই থিঙ্ক এটা ইউজার নেম, ওকে, নেম, ওকে, ক্যাপচার, স্ক্রিন নেম, ওকে। আমি একটা দেখি এটার প্রথমে কি আছে, ইনফিনিটি, ওকে, এটা যদি আমি দেখি প্রথমে কি আছে, ইনফিনিটি, ওকে, এটার ইউজার নেমটা কি, এখানে যদি যাই এটা হচ্ছে ইউজার নেম, ওকে, আমি বুঝতে পারছি এটা হচ্ছে ইউজার নেম। প্রথমে এই শাড়িটা আমার দরকার, আর বাকি কোনো শাড়ির দরকার নাই, বায়ার যেহেতু ওইটা চাইছে তো ইউজার আইডির দরকার নাই, এগুলোর কোনো কিছু দরকার নাই, আমি এগুলো সব কিছু ডিলিট করে দিলাম। আমার এটাও দরকার নাই, আমি এই সেকশনটাও ডিলিট করে দিলাম, আমার শুধু ইউজার নেম দরকার, ওকে, এখানে আর কোনো কিছু দরকার নাই। আমি এটা আমি এখান থেকে মাঝখানে এনে দিই, কাজ করতে আমার সুবিধা, এটা হচ্ছে আমার ইউজার নেম, ঠিক আছে। এখানে সুন্দর করে দেখেন ওইখানে কত বলছিলাম, যেরি বলছিলাম সেগুলোই আছে, দেখছেন 5300 কালেক্ট হয়েছে, যে রিয়েলগুলো সেগুলো কালেক্ট হয়েছে, বাকিগুলো হয় নাই, নো প্রবলেম। তো এগুলো হয়ে গেছে আমার অলরেডি, আমার এত কিছু দরকার নাই, আমার শুধু ইউজার নেম দরকার ছিল, বায়ার যেহেতু ইউজার নেম চাইছে। এবার আসি আমি ইউজার নেমটা আমি একটা কপি করব এই শিট থেকে। তার আগে যেটা করব, আমি এখানে চলে আসবো, কন্ট্রোল এতে ক্লিক করবেন, কন্ট্রোল এ আপনার এক্সেল ফাইল থেকে কন্ট্রোল এতে ক্লিক করেন, একটু সময় লাগবে, এখানে কিছুটা কাজ আছে, ওকে, এখানে আমি শর্টকাট পদ্ধতি নেব সবার সামনে, মানে প্রথম যে লাইনটা আছে প্রথম লাইনের প্রতিটার সামনে অ্যাট দ্য রেট বসাতে হবে, কারণ ইউজার নেমের প্রথমেই কিন্তু অ্যাট দ্য রেট বসে, কিন্তু এখানে কিন্তু অ্যাট দ্য রেট বসে নাই, এই বিষয়টা বুঝতে হবে। তো অ্যাট দ্য রেট বসানোর জন্য আমি যেটা করব, প্রথমে কি করব, আমি প্রথমে এইসে ক্লিক করব, সরি কন্ট্রোল এতে ক্লিক করব, কন্ট্রোল এতে ক্লিক করে এখানে দেখবেন অনেকগুলো আছে আর কি, আমরা চলে আসবো স্পেশাল বা কাস্টমিয়ার, কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা টেক্সট লিখে দিব, যার মাধ্যমে মানে সমস্ত সামনে, মানে সামনেতে যেন অ্যাট দ্য রেট আসে। তো এটার জন্য আমাদের প্রথমে লাগবে, আমি একটা ই লিখে দিচ্ছি, লেখা, ওই লেখাটা আপনারা লিখবেন এখানে, এটা লিখবেন, অ্যাট দ্য রেট দিবেন, তারপরে মাইনাস, আমি লিখবেন কমা,
তারপরে অ্যাট দ্য রেট ইনভার্টেড কমা, তারপরে মাইনাস, তারপরে দিব হচ্ছে হ্যাশ ইনভার্টেড। ওকে, এবার আমি এবার দিয়ে দিই, দেখেন সবটি সামনে কিন্তু অ্যাট দ্য রেট চলে আসছে, ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা জিনিস ঘটনাটা ঘটছে, সেটা হচ্ছে দেখেন প্রতিটা সামনে অ্যাট দ্য রেটের পরে একটা মাইনাস চিহ্ন বসছে, তারপরে আবার হ্যাশের আগে মাইনাস চিহ্ন বসছে। তাহলে একটু সমস্যা না এটা করে নিতে? তাহলে আমি যেটা করবো, আমি এবার চলে যাবো আমার মানে ডক ফাইলে, ওকে গুগলে চলে যাব, গুগল থেকে আমি একটা ডক ফাইল নিব। ডক ফাইলের মাধ্যমে আমি বাকি কাজগুলো করে ফেলবো। এখান থেকে আমি একটা ডক ফাইল নিব, এক্সেল ফাইল, এক্সেল ফাইল এখান থেকে নেই, এখান থেকে ক্লিক করব নিউ, নিউতে ক্লিক করব এক্সেল শিট। ওকে, এখান থেকে এক্সেল শিট আপনারাও এভাবে নিতে পারেন, এটা ছাড়াইতে, ঠিক আছে। আমি শর্টকাট পদ্ধতি করি, কারো কারো এই এক্সেলের মধ্যে এই লেখাগুলো সরানোর জন্য অন্যরকম মানে ই করতে হয়, মানে অনেক ঝামেলা পোহাইতে হয়, ঠিক আছে। নতুন স্পেশাল কোনো ক্যারেক্টার বসাইতে গেলে এরকম হইতে পারে যে আপনি বসাইতে পারবেন, অনেক প্রবলেমের সম্মুখীন হতে পারেন। কিন্তু এই গুগল ইয়ে থেকে কিন্তু আপনি সহজে এটা করে ফেলতে পারবেন। তো আমি এটা সম্পূর্ণ কপি করে ফেলি, কপি, ওকে আমি কপি করে ফেলি, কপি, ওকে কপি করে ফেললাম। কপি করে এবার আমি এখানে সিলেকশন করে সমস্ত জায়গায় এটা পেস্ট করে দিলাম। ওকে, পেস্টে ক্লিক করলাম। ওকে, দেখেন আমার মোটামুটি কিন্তু সবগুলোই এখানে হয়ে গেছে। দেখেন এখানে আমি যতগুলো দেখেছিলাম সবগুলো হয়ে গেছে। তো প্রশ্ন তো একটাই থেকে গেল যে ভাই এখানে নিয়ে আসলেন, কিন্তু এখানে ইউজার নেম তো ভাই ওইখানে ফার্স্টের দিকে বসলো না, বা অ্যাট দ্য রেটের ই তো বসলো না, অ্যাট দ্য রেটের পরে যে মাইনাসটা আছে সেটা তো সরলো না। ওকে, এটাই এবার সরাবো। ওকে, এখান থেকে ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল এইসে ক্লিক করতে পারেন, দেখি কন্ট্রোল ইস এইস। ওকে, গুগল শিটে এসে কন্ট্রোল এসে ক্লিক করবেন। ওকে, কন্ট্রোল এইসে ক্লিক করার পর এবার বলতেছে আপনি যে যে ক্যারেক্টারগুলো বাদ দিতে চাইতেছেন বা ডাবল হয়েছে সেগুলো আমি এখান থেকে ফাইন্ড করে দিব। প্রথমে আমি চাচ্ছি যে মাইনাস চিহ্নটা থাকবে না, ওকে, মাইনাস থাকবে না, আর হচ্ছে কি থাকবে না, হ্যাশ থাকবে না। ওকে, এটা দিয়ে আমি এবার কি করব, রিপ্লেস করে ফেলব, অল রিপ্লেস। দেখেন সবগুলো মেবি এটা গেছে, কিন্তু মাইনাস চিহ্ন জানে, আমি মাইনাস চিহ্নের জন্য আবার ক্লিক করলাম। দেখেন দুইটা আলাদা আলাদা, এবার দেখেন ডান করে দিলাম। এবার দেখেন এই যে যদি আমি 5000টা যদি অ্যাট দ্য রেট লিখতে চাইতাম, অ্যাভারেজ 5000ই ধরতে গেলে, 5000 যদি আমি অ্যাভারেজ অ্যাট দ্য রেট সামনে বসাইতে যেতাম, আমার 5000 বার ক্লিক করতে হইতো, সেটা কিন্তু আমি শর্টকাটে শেষ করে দিলাম, মানে শর্টকাটে এটা সব শেষ করে দিলাম। আপনি কিন্তু লাস্টেও অ্যাট দ্য রেট বসাইতে পারতেন, হ্যাশের জায়গায় অ্যাট দ্য রেট দিতেন, তাহলে হ্যাশের জায়গায় অ্যাট দ্য রেট বসতেন, মাঝখানে বসাইতে পারতেন। আবার ওইখানে যদি আপনি স্পেশাল কোনো কিছু চাইতেন, ধরেন এখানে যদি আমি এই সিটের ভিতরে যাই, যদি অ্যাট দ্য রেটের ওই আমি যে লেখাটা লিখে দিচ্ছি অ্যাট দ্য রেটের জায়গায় যদি আপনি অন্য কোনো স্পেশাল কোনো ট্যাক্স চাইতেন, মানে লেখা চাইতেন, তাহলে কিন্তু ওই লেখাটা লিখে দিলে কিন্তু এটা এখানে চলে আসতো, এটা একটা সূত্রের মতো, ঠিক আছে, এরকম করে। তো আমার দেখেন আমার কিন্তু কাজ হয়ে গেল, সম্পূর্ণই হয়ে গেল। আমার খুব একটা আপনাদের বোঝানোর জন্য আমার কিছুটা সময় লাগছে, কিন্তু এই কাজটা করতে কিন্তু আমার খুব একটা সময়ের প্রয়োজন হয় নাই। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এইভাবে কাজগুলো আমি করে দিছি। তো মোটামুটি আমি 10-15 মিনিটের কাজে কিন্তু আমার মোটামুটি $8 ইনকাম হয়ে গেছে, আর টোটাল আমি 5টা প্রজেক্ট কমপ্লিট করছি। টোটাল ওর কাছ থেকে আমি বেশি নেই নাই, অনলি $60-70 মতো নিছি। তো আমার খুব পরিশ্রমই খুব কম হয়েছে। তো শর্টকাট পদ্ধতি এরকম আপনারা বাইরের সম্মুখীন হতে পারেন, তো সমস্যা নাই, যদি কোনো প্রবলেম হয় আপনারা এইভাবে কাজগুলো করে ফেলতে পারবেন। আর অন্য অন্য কাজগুলো যদি করতে চান বা করতে সমস্যা হয় এই অ্যাকাউন্টের কাজ করতে, তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে, দেন আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট, আপনি ওইখানে যাইতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজও আছে নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউটের নামে, আপনি ওইখানে যাও কিন্তু আমাদের নাম্বারটা কালেক্ট করে ফোন দিতে পারেন। ফোন দিলে এবং আমাদের সামনে 1 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে, সেখানে আমাদের ডিসকাউন্ট চলবে 50%, ঈদ উপলক্ষে আমাদের মূলত ডিসকাউন্ট দিব আমরা। আমাদের কোর্স ফি ছিল $12,000, আমরা 50% অফ রাখবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, যাদের ডিজিটাল মার্কেটিং যেমন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সহ গুগল অ্যাড সহ যাবতীয়, ওইখানে টোটাল আমরা 36-37টা বিষয়ের উপর শেখাবো। যে কোনো একটা টপিকের উপর শিখে কিন্তু আপনারা মার্কেট প্রাইসে প্রপারলিভাবে কাজ করবে, 100% ইনকাম করতে পারেন।
এবং ক্লাস চলাকালীন সময় কিন্তু আর্ন করতে পারবেন। তো যাই হোক, অনেক কথা বললাম, সম্পূর্ণ ক্লাস আমাদের সাথে করার জন্য বা আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।